যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর গোয়েন্দারা, আর এ ঘটনাকে জাতির জন্য কালো দিন বলে অভিহিত করেছেন ট্রাম্প। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। ওই সময় ট্রাম্প নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে অবস্থান করছিলেন। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভস প্রেসিডেন্টের দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ করে থাকে। ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনার বিষয়টি তদন্ত করতে গত ফেব্রুয়ারিতে বিচার বিভাগের প্রতি আবেদন জানায় সংস্থাটি। ন্যাশনাল আর্কাইভস জানায়, ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মারে লাগো থেকে 15টি বাক্স পুনরুদ্ধার করেছে তারা। এসব বাক্সের কয়েকটিতে স্পর্শকাতর অতি গোপনীয় নথিপত্র ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সব চিঠি, কাজের নথি ও ইমেইল ন্যাশনাল আর্কাইভসে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধভাবে অনেক নথি ছিঁড়ে ফেলেছেন, আর তার প্রমাণও মিলেছে। ট্রাম্প যখন হোয়াইট হাউসে ছিলেন, তখনকার সময়ের কিছু নতুন ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলো দুটি ঘটনার, উভয় ক্ষেত্রেই প্রতীয়মান হয় ট্রাম্প টয়লেটে নথি ফ্লাশ করেছেন। আজ মঙ্গলবার সিএনএন অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক ও সিএনএন এর প্রদায়ক ম্যাগি হাবারম্যান তার প্রকাশিতব্য কনফিডেন্স ম্যান নামের বইয়ে নতুন ছবিগুলো প্রকাশ করতে যাচ্ছেন। ছবিগুলো মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস প্রকাশ করেছে। ট্রাম্প প্রেসিডেন্টের রেকর্ড সংরক্ষণ আইন কিভাবে লঙ্ঘন করেছেন সে বিষয়ে আগেও প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। তিনি প্রায়ই নথি, খসড়া, মেমো পড়ার পর ছিঁড়ে ফেলতেন। সিএনএন বলছে, ট্রাম্প মাঝে মধ্যে হোয়াইট হাউসের বাসভবনের টয়লেটে কাগজপত্র ফ্ল্যাশ করতেন। ময়লা জমে টয়লেট আটকে গেলে তা ঠিক করার জন্য লোক ডাকলেই কেবল বিষয়টি ধরা পড়ত। ট্রাম্প তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তার এক মুখপাত্র দাবি করেছেন, ট্রাম্পের সম্পর্কে যা বলা হচ্ছে তা বানোয়াট। টয়লেটে ফ্ল্যাশ করা নথির যে ছবি প্রকাশিত হয়েছে তা কিসের সেটি স্পষ্ট নয়। সেগুলো কে লিখেছেন তা নিশ্চিত নয়, তবে সেগুলো কালো মার্কারে লেখা। এ লেখা ট্রাম্পের বলে মনে করা হচ্ছে। তবে হাবারম্যান বলেন, একটি ছবি হোয়াইট হাউসের টয়লেটের, অন্যটি ট্রাম্পের বিদেশ সফরকালের। ছবিগুলো তাকে হোয়াইট হাউসের একটি সূত্র সরবরাহ করে। এদিকে এফবিআই এর তল্লাশি অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। সোমবার সন্ধ্যায় নিজের পছন্দের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বিবৃতিতে ট্রাম্প বলেন, পাম বিচের সুন্দর মারে লাগো বাড়িটা এখন অবরুদ্ধ। অভিযান চালিয়ে বাড়িটি নিয়ন্ত্রণে নিয়েছে এফবিআই সদস্যদের একটি দল। তিনি বলেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করার ও সহযোগিতার পরও বাড়িতে এই অঘোষিত অভিযানের প্রয়োজন কিংবা তা যথাযথ ছিল না। এমনকি তারা ট্রাম্পের অনুমতি না নিয়ে বাড়িতে ঢুকে পড়ে বলে অভিযোগ করেছেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের হয়রানি শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই ঘটতে পারে। দুঃখজনকভাবে আমেরিকা এখন সেসব দেশে পরিণত হয়েছে। দুর্নীতির এই মাত্রা আগে কখনো দেখা যায়নি। এদিকে এফবিআই এর অভিযানের খবর পেয়ে মারে লাগো রিসোর্টের আশেপাশে জড়ো হন ট্রাম্পের সমর্থকরা। এ সময় দলীয় পতাকার পাশাপাশি তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। ট্রাম্প যখন 2024 সালে সম্ভাব্য তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, তখনই তার বিষয়ে আইনি তদন্ত বেড়ে যাওয়ার ঘটনাটি ঘটল।